মহিলা টম নেই পানির ভিতর লাভ দিয়া নামছে বোরকাশাও নাই মা ওই জায়গার ভিতর থেকে আব্দুর রহমান রে জিন্দা কোলে নিয়ে তারপর উপরে উঠেছে জোরে কান্না আল্লাহু আকবার মহিলাটা চিৎকার মারা ডাক দিয়া আলহামদুলিল্লাহ কিন্তু যদিও জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে ভিতরটাতে একেবারে পুরে ছাই হয়ে যাচ্ছে মহিলার একটা চিৎকার মারা ডাক দিয়া গাওস্তাদ এই হুজুরের প্রতি আমার কোনো দাবি নাই তার বিরুদ্ধে আমি কোনো মামলাও দিব না তবে আমার আব্দুর রহমান যে এইভাবে চলে যাবে এইভাবে মরে যাবে এটা আমার আল্লাহ জানে কি না আল্লাহ আমার সিররে শক্তি কয় হ্যাঁ মা তোমার আল্লাহ জানে কয় তাহলে আমার আল্লাহ কেন আমার সন্তানটারে এই সুযোগটুকু দিল না যে আমার সন্তানটা শেষবারের মতো আমার একবার মা বলে ডাক দিল না আমার কপাল একটা চুমু খাইল না আমি মা ভিক্ষা করে করে সন্তানটারে মাদ্রাসায় পড়াইলাম এখন আমার মা বলার মতো আর দুনিয়ায় কেউ নাই কে আমারে মা বলবে আমার দেখার কেউ নাই আমার মা নাই বাবা নাই আমার স্বামী নাই জোরের ভাই নাই একটা সন্তান নাই আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম আমার আব্দুর রহমান কেমনে মারা গেল আমার আব্দুর রহমান তো আমার একবার মা ডাইকা গেল আমি মায়ের কাছে বিদায় নিল না ওস্তাদ আমি মা তো করে থাকতে পারবো না আমার সন্তান আব্দুর রহমান কোন নদীর ভিতরে ডুবছে ওই নদীর পারে একটু নিয়ে যা আমি আমার আব্দুর রহমান একটা নজর দেখতে চাই জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ মাসির শক্তি জুনায়েদ বাগদারি দুইজনে মহিলাটাকে নিয়ে দিজদার পারে যায় যা কয় মা এই নদীর ভিতরে তোমার সন্তান ডুবে গেছে গভীর রাত্রে তাহাজ্জুদের সময় সন্তান ডুবে গেছে আল্লামা সিররে শক্তি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি একজন বড় বুজুর্গ ওনার একজন মুরিদের নাম হল আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এই জুনায়েদ বাগদাদির ওস্তাদ বা তার পীর হলো আল্লামা সিররে শক্তি একদিন জুনায়েদ বাগদাদি কত বড় বুজুর্গ দেখেন কিছু মুরিদরা একবার বাগদাদে বৃষ্টি হয় না জুনায়েদ বাগদাদির কাছে আইসা কয় হুজুর বৃষ্টি নাই একটু দোয়া করে দেন আল্লাহ যেন বৃষ্টি দিয়া দেয় জুনায়েদ বাগদাদি ডাক দেয় কয় বাজান আমি দোয়া করলে তো দোয়া কবুল হইতো না তোমরা আরেক বুজুর্গের কাছে যাও অথচ জুনায়েদ বাগদাদি শরিয়াত মারফতের একজন বড় পীর বড় না ছোট অনেক বড় পীর অনেক উঁচা মাকামের পীর উনি কয় আমি দোয়া করলে কি হইব না কবুল হবে না তার মানে এই কথা বলে নিজের বড় বানাইলো না ছোট বানাইলো ছোট বানাইছে না যে আমার দোয়া কবুল হবে না তোমরা আরেক বুজুর্গের কাছে যাও তো মুরিদরা তো জানে হুজুর যতই নিষেধ করুক আমার হুজুর যে কত বড় হুজুর এটা যে তার কাছে বায়াত হয়েছে সে অবশ্যই জানে মুরিদরা সারানা করে না হুজুর দোয়া কবুল হোক চাই না হোক এটা দেখার দরকার নাই আপনার দোয়া করার কেমন কি করেন দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয় এখন মুরিদরা সারানা কয় বাজান আমি দোয়া করলে তো উল্টাটা কবুল হইব তোরা বোঝস না বারবার আমার কাছে আসস কে হুজুর উল্টাটা হয় হোক আপনি দোয়া করেন তো আরেকজনে কয় যদি উল্টাটাই হয় তাহলে একটা কাম করেন রোদ চাইলে যদি বৃষ্টি আর বৃষ্টি চাইলে যদি রোদ হয় তাহলে আল্লাহর কাছে আপনি রোদ চান আল্লাহ বৃষ্টি দিয়ে দিব না সুবহানাল্লাহ কইবেন না সব হুজুর বুঝছে যে মুরিদরা আমার কি না সারানের মতো লোক না কথা একটা কাজ কর যা এই পাগড়িটা একটু ধুইয়া লয় আমি পাগড়িটা বাইন্দা তারপরে দোয়া করবো আল্লাহর কাছে মুরিদরা পাগড়িটা ধুইয়া আনছে হুজুরকে একটা কাজ কর এই পাগড়িটা একটু রশির মধ্যে নাইরা দে শুকাক ভিজা পাগড়ি কেমনে মাথায় দিব ওরা পাগড়ি নাড়তে রশিতে গেছে এই দিকটা হুজুর চুপচুপে চাপে একটু হাত তুলে ফেলছে একটু বৃষ্টি দে রে আল্লাহ একটু বৃষ্টি দে বাগদাদবাসীর প্রতি রহমত নাজিল কইরা দে আল্লাহ একটু বৃষ্টি দিয়া বাগদাদে রহমত দিয়া দাও মুরিদরা কেবল রুমালটা ওই পাগড়িটার রশির উপরে ছাড়ছে শুকানের জন্য অমনি দেহে ঝপ 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 করে বৃষ্টি নেমে গেছে দোয়া করতে দেরি বৃষ্টি হইতে কি নাই দেরি নাই ওরা তো একেবারে কাঁদতে কাঁদতে রুমালটা নিয়ে হুজুর চাইছে হুজুর খুজুর গান না কি ওটা বুঝলাম না তো দেখ আমি আগেই কইছিলাম না আল্লাহর লগে আমার সম্পর্ক ভালো না দেখ আমার ভিজা রুমালটা শুকানের জন্য একটু রোদ দরকার ছিল আল্লাহ রাগ কইরে আমার ভিজা রুমালটারে বৃষ্টি দিয়ে আরো ভিজাইয়া দিছে সুবহানাল্লাহ কাম সবাই আমার ভিজা রুমালটারে আরো কি করছে ভিজাইয়া দিছে এ আমার বাবা এই জুনায়েদ বাগদাদি ওনার পীরের নাম আল্লামা সিররে শক্তি উনি একদিন ওনার পীরের দরবারে বসা হঠাৎ পাগড়ি পরা একজন আলেম দাড়ি সাদা মানুষ বুড়া মানুষ লাঠি বরফ দিয়ে টুক 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 করে জুনায়েদ বাগদাদির পীরের দরবারে ওখানে জুনায়েদ বাগদাদিও বসা পীর সাহেবের দরবারে একজন লোক আসছে আলেম মানুষ একজন আলেম মানুষ এ আমার বাবা এই যে মাদ্রাসার ভিতরে দেখে আসলাম বাহির দিয়া মাদ্রাসার মত আমি সব বৈশা রয়েছে এরা কত বড় বুজুর্গ মানুষ
আমার আগে বয়ান করলেন আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব বড় বড় আলেমরা এখানে এসেছে অনেক বর্ষিয়ানা আলেমরা এখানেও আছে এ আমার বাজান এই সমস্ত ওলামায়ে কেরাম যেই ময়দানে যায় ওই ময়দানের ভিতরে বরকত দেয় যিনি তিনি কে আল্লাহ দেয় না তো হুজুর দেখতেছে একজন বুড়া মানুষের আগমন জীবনে আর তার মসজিদে কোনোদিন তারে দেখে নাই হুজুর জিজ্ঞাসা করতেছে বাজান তুমি কে সিররে শক্তি ওই লোকটারে জিজ্ঞাসা করতেছে কয় বাজান আমার বাড়ি হলো বাগদাদে বাগদাদে ইরাকে আমার বাড়ি দিজলা নদীর পাড়ে আমার বাড়ি দিজলা বা দাজলা একটা নদী আছে ওই নদীর পাড়ে আমার বাড়ি ওখানে আমার মাদ্রাসা এই কথা বলে আর বুড়া মানুষটা চোখের পানি ফালায়া কাঁদে আল্লামা সিররে শক্তি ডাক দিয়া বলে ও বাবা তুমি বুড়া মানুষ কাঁদো কেন তোমার মাদ্রাসা দিজলার পারে বুঝলাম কান্নার কারণ বুঝলাম না এবার ওই মাদ্রাসার হুজুরটা ডাক দিয়া বলতেছে উস্তাদ আমি ওই মাদ্রাসার মুহতামিম আমার মাদ্রাসা একটা দুর্ঘটনা ঘটছে এই জন্য আমি কাঁদি বাবা গো এমন কি দুর্ঘটনা ঘটলো যেই দুর্ঘটনার কারণে তোমার মতো একটা দাড়ি সাদা বুড়া মানুষ এভাবে কাঁদতেছে ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো আমার মাদ্রাসায় নুরানি হেফজখানা মাদ্রাসা আমার হেফজখানায় কয়েকটা বাচ্চা পড়াশোনা করে ওস্তাদ ওই বাচ্চাদের ভিতরে একটা বাচ্চার নাম আব্দুর রহমান এই আব্দুর রহমানের বাবা নাই একটা এতিম বাচ্চা ওর মা ভিক্ষা করে করে সন্তানটারে মাদ্রাসায় পড়ায় ওর মা খয়রাত করে করে কিছু খাবার পাইলে মাদ্রাসায় এসে সন্তানটারে খাওয়ায় যায় এই মহিলাটা বড় দিনদার সন্তানটাকে দিন শিকার জন্য আমার মাদ্রাসায় দিছে কিন্তু সন্তানটা এত ভদ্র এত ভালো পড়াশোনায় ভালো খেদমতেও ভালো পাঁচ বক্ত সন্তানটা আমার জন্য দিজলার পাড় থেকে ওজুর পানি এনে আমারে দেয় হুজুর গত রাত্রে তাহাজ্জুদের সময় আজান হবে এর আগে ফজরের আগে আগে আব্দুর রহমান একা একা মাদ্রাসার বাচ্চা পৌষ মাস কুয়াশার চাদরে ঢাকা আর দিজলা নদীটা জোয়ার ভাটার নদী যে এই নদীর ভিতরে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা শুনেননি আপনারা জোয়ারের সময় পানি কমে ভাটার সময় পানি কমে জোয়ারের সময় বাড়ে এই বাচ্চাটা একা একা নদীর পাড়ে গেছে পানি আনতে কুয়াশার চাদরে ঢাকা বুঝতে পারে নাই নদী যে কানায় কানায় ভরা আর এই বাচ্চাটাও সাঁতার জানে না এই আব্দুর রহমান সাঁতার জানে না ওস্তাদ আমি তো এই মাদ্রাসার মুহতামিম আমার ওজুর পানি আনার জন্য একটা মাটির লোটা নিয়া গভীর রাত তাহাজ্জুদের সময় এই ছোট্ট আব্দুর রহমান আমি পাঠাই নাই আমি হুকুম করি নাই ওর নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ওযু বানায় আবার আমার জন্য মাঝে মাঝে ওজুর পানি আইনা দেয় এই বদনাটা নিয়ে আর দিজদা নদীর পাড়ে গেছে ওজুর পানি আনতে আমি সকালবেলা দেখি আব্দুর রহমান নাই নদীর পাড়ে গিয়া দেখি আব্দুর রহমানের জুতা পড়ে আছে বদনাটা পড়ে আছে কিন্তু আব্দুর রহমান নাই আমার বুঝতে বাকি নাই মনে হয় আব্দুর রহমান পানি উঠাই তাই না ও তো সাঁতার জানে না মনে হয় নদীতে ডুবে গেছে মনে হয় বাচ্চাটা মারা গেছে হুজুর আমার ওই ভালো ছাত্র না আমার কলিজার টুকরো ছাত্র ওই হাফেজ আব্দুর রহমান ওই পানির ভিতরে ডুবে যায় ওস্তাদ এই জন্য আমি আপনার কাছে কাঁদি আল্লামা সিররে শক্তি ডাক দিয়া গো বাবা আমার কাছে কাইদা লাভ কি আমি তো মরা আমার জিন্দা করতে পারি না আমার কাছে তুমি কাঁদো কেন বলেন তো মুর্দাকে জিন্দা করনে ওয়ালা যিনি তিনি কে কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ আমি তো পারি না জিন্দা করতে তুমি কেন আমার কাছে কাঁদো মুহতামিম সাহেব ডাক দিয়া বলে ওস্তাদ ও আল্লাহর ওলি কসম আল্লাহর আমিও জানি আপনি মুর্দা জিন্দা করতে পারেন না কয় তাহলে আমার কাছে কাঁদো কেন তোমার ছাত্র মারা গেছে পানিতে পইরা আমার কাছে কাঁদো কেন কয় ওস্তাদ কাঁদি তো আরেক দুঃখে কয় কি দুঃখে কাঁদো কয় হুজুর ওর মা তো বড় অসহায় এই বাচ্চাটার বাবা নাই ওর মা ভিক্ষা করে করে খায় ওর মা দুপুরবেলা ওরা তো খাবার খাওয়াই তাই আমার মাদ্রাসায় সে তালাশ করবে আমি তো মাদ্রাসার মুহতামিম এই যে শফিক ভাই এই মাদ্রাসার মুহতামিম কোনো দুর্ঘটনা ঘটলে বলেন শফিক ভাইকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আমি তো মুহতামিম আমারে জিজ্ঞাসা করবে যে তোমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসার আমার ছেলেটার কি অবস্থা হুজুর বলেন পাই না কেন খুঁজে পাই না কেন আমি যদি বলি মারে
তোমার বাচ্চাটা আমার ওজুর পানি আনতে গিয়া দিজলা নদীতে ডুইবা মারা গেছে, ওর মা তো আমার বিরুদ্ধে গিয়া মামলা দিবে যে আমার ছেলেরে দিয়ে আপনি ওজুর পানি আনাইছেন, আমার পোলা মারা গেছে। যদিও আমি হুকুম করি নাই কিন্তু আমার কাজ করতে গিয়া তো বাচ্চাটা মারা গেছে, ওর মায়ে যদি মামলা দেয় হয়তো আমারে থানা পুলিশ নিয়ে যাবে। ওস্তাদ আমি আপনার কাছে আসি একটা কারণে, আপনি কর্মারে বুঝাইয়া দেন, আমি তো জোর করে পাঠাই নাই হুকুমও করি নাই, স্বেচ্ছায় পানি আনতে গিয়া বাচ্চারা পানির মধ্যে ডুইবা মারা গেছে, ওর মা যেন আমারে মাফ করে দেয়, আমার বিরুদ্ধে কোনো মামলা না দেয়। ওস্তাদ আপনি যুগশ্রেষ্ঠ একজন ওরি আল্লাহ মাসিরে শক্তি, আপনি কথাটা বললে ওর মা শুনবে, এই জন্য শুধু আপনার কাছে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাসির রে শক্তি জুনায়েদ ডাক দেখো, এ জুনায়েদ এদিকে জলদি যা, আব্দুর রহমানের মারে আমার দরবারে সালাম দে। আব্দুর রহমানের মারে সালাম দিয়ে তার দরবারে আনছে, ডাক দেখো মা গো তোমার সন্তান কি করে, আমার সন্তান এই হুজুরের মাদ্রাসায় পড়ে। কয় তোমার স্বামী কোথায়, কয় আমার স্বামী তো দুনিয়ায় নাই। আল্লাহ মাসির রে চাকরি পরীক্ষা করে, ও মা সন্তান রে মাদ্রাসায় কেন দিলা, স্কুলে কেন দিলা না। মহিলা ডাক দেখ আল্লাহ নলি গো, আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, আমি চাইছি আমার সন্তান হাফেজে কোরআন হোক, আর আমি মারা গেলে আমার সন্তান আমার জানাজা পড়বে, আমার লাশটা কবরে ধইরা নামাবে, এই জন্য শুধু সন্তানটারে মাদ্রাসায় দিছি, আর কোনো মাকসাদ আমার নাই। আল্লাহ মা সিররে শক্তি ডাক দিয়া মা গো, ও মা তোমার দোয়া তো কবুল হয়ে গেছে গো মা। কয় ওস্তাদ আপনি কেমনে বুঝলেন আমার দোয়া কবুল হয়েছে, কয় মা গো তুমি চাইছিলা হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাইবা, তুমি চাইছিলা আলেমের মা হয়ে কবরে যাইবা, তোমার সন্তানকে আল্লাহ হাফেজের হয়তো তোমার হাফেজে কোরআনের মা না বানাইলেও তোমাকে আমার আল্লাহ শহীদের মা বানায় দিছে। তোমার সন্তানটা ওস্তাদের হুজুর পানি আনতে গিয়া পানিতে ডুইবা মারা গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তুমি শহীদের মা, তুমি তো জান্নাতি হয়ে গেছো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মহিলাটা চিৎকার মারা ডাক দেখ আলহামদুলিল্লাহ, কিন্তু যদিও জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, ভিতরটাতে একেবারে পুরে ছাই হয়ে যাচ্ছে। মহিলার একটা চিৎকার মারা ডাক দেখ ওস্তাদ, এই হুজুরের প্রতি আমার কোনো দাবি নাই, তার বিরুদ্ধে আমি কোনো মামলাও দিব না, তবে আমার আব্দুর রহমান যে এইভাবে চলে যাবে, এইভাবে মরে যাবে, এটা আমার আল্লাহ জানে কি না। আল্লাহ মা সিররে শক্তি কয়, হ্যাঁ মা তোমার আল্লাহ জানে। কয় তাহলে আমার আল্লাহ কেন আমার সন্তানটারে এই সুযোগটুকু দিল না যে আমার সন্তানটা শেষবারের মতো আমার একবার মা বলে ডাক দিল না, আমার কপাল একটা চুমু খাইল না, আমি মা ভিক্ষা করে করে সন্তানটারে মাদ্রাসায় পড়াইলাম, এখন আমার মা বলার মতো আর দুনিয়ায় কেউ নাই, কে আমারে মা বলবে, আমার দেখার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমার স্বামী নাই, জোরের ভাই নাই, একটা সন্তান নাই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার আব্দুর রহমান কেমনে মারা গেল, আমার আব্দুর রহমান তো আমার একবার মা ডাইকা গেল, আমি মায়ের কাছে বিদায় নিল না ওস্তাদ, আমি মা তো করে থাকতে পারবো না, আমার সন্তান আব্দুর রহমান কোন নদীর ভিতরে ডুবছে, ওই নদীর পারে একটু নিয়ে যান, আমি আমার আব্দুর রহমান একটা নজর দেখতে চাই। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ মাসির রে শক্তি জুনায়েদ বাগদারি দুইজনে মহিলাটাকে নিয়ে দিজদার পারে যায়, যা কয় মা এই নদীর ভিতরে তোমার সন্তান ডুবে গেছে, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় সন্তান ডুবে গেছে। মহিলাটা আবার ডাক দিয়া কয় ওস্তাদ, এই মুহতামিমের প্রতি কোনো আপত্তি নাই, আপনার প্রতি আপত্তি নাই, আপত্তি আমার এক জায়গায় আল্লাহর কাছে। মহিলাটা হাত তুলে ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো জানো আমার আব্দুর রহমান ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ আমার এই বুকে আমার আব্দুর রহমান নিয়ে আমি ঘুমাইতাম, আমি মা একেবারে নিঃস্ব হয়ে গেলাম, এই জগতে আমার আর কেউ রইল না রে মালিক, কে আমার মা বলে ডাকবে, আমার আব্দুর রহমান ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি কেন এতটুকু সুযোগ আমার আব্দুর রহমানরে দিলা না, আমার কেন শেষবারের মতো একবার মা বলে ডাকলো না, আমার কপালে কেন একটা চুমা দিল না, আমি মা ঘরে থাকতে পারি না, এই কথা বইলা আব্দুর রহমানের মা নদীর দিকে তাকাইয়া একটা জোরে আওয়াজ দিয়া ডাক দেখ বাবা আব্দুর রহমান, আব্দুর রহমান রে, এ বাবা কই গেলি,
আমি মা ঘরে থাকতে পারি না বাবা আমার একবার মা বলা তারপরে তুই চলে যা আমি মায়ের আপত্তি নাই আল্লামা সিররে শক্তি বলেন মহিলাটা হাত তুলা যখন ডাক দিতে দেরি হয়েছে পানির ভিতর থেকে আব্দুর রহমান মা বলা চিৎকার মারতে একটা মুহূর্ত দেরি করে নাই জোরে কর আল্লাহু আকবার শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার দশতে দেওয়াল ওয়াদি সাহারা ও সমুদ্র মোর মূল খতাম দরু তৈর কবুতর শাম সেহার জুলম তুজু আহমার আসগার গুলজার গুল গুলজার গুল পুরগে সাজার কেসনে বানায়া তলেব মায়ুসি কাহ ইয়ে সব জিসনে বানায়া মহিলা টম নেই পানির ভিতরে লাভ দিয়ে আমার নামছে বোরকাশাও নাই মা ওই জায়গার ভিতর থেকে আব্দুর রহমান রে জিন্দা কোলে নিয়ে তারপর উপরে উঠেছে জোরে কান্না আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদি ডাক দেয়া আল্লাহর অনি সিররে শক্তি বুঝলাম না রাতের বেলায় পড়ল বারো ঘন্টা পানির নিচে কেমনে জীবিত রইল বুঝে আসে না সিররে শক্তি ডাক দেয়া কা জুনায়েদ এটা কোনো ব্যাপার না রে জুনায়েদ তুমি তো জানো না রে জুনায়েদ শুনো মারে ভাতের লাইনে আমি জবাব দিয়া দেই এই আব্দুর রহমান গভীর রাতে যখন এই পানির ভিতরে ডুবছে দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু দেখছেন যিনি তিনি কে আল্লাহ গভীর রাত্রে হাবুডুবু খায় সমুদ্রের মাছগুলো সেজদায় পড়ছে শামুক সেজদায় পড়ছে ঝিনুকগুলো সেজদায় পড়ছে আল্লাহর নবী বলে হাত্তাল হিতানু ফি জাউফিল মা পানির নিচের মাছেরা ও তলেবুরেদের জন্য দোয়া করে দাঁড়িওয়ালা টুপিওয়ালা আলেম জন্য দোয়া করে এই আব্দুর রহমানের জন্য মাছে সেজদায় পড়েছে পানির শামুকেরা সেজদায় পড়েছে কচ্ছপেরা সেজদায় পড়েছে সমস্ত প্রাণীগুলো সেজদায় পড়ে ডাক দেয় আল্লাহ তুমি যদি তোমার পয়গাম্বর ইউনুস নবীউল্লাহর মাছের পেটে 40 দিন বাঁচাইতে পারো আব্দুর রহমানের মারে মা ডাকার মতো দুনিয়ায় কেউ নাই আল্লাহ তুমি আব্দুর রহমান রে মাইরো না ও তো কোরআনের ছাত্র ওর মাঝে আর নবীদের মাঝে একটা পার্থক্য তারা নবুয়ত পাইছে আর ও নবুয়ত পায় নাই আল্লাহ আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেন লাগায় দাও পানির নিচে 12 ঘন্টা কেন 12 বছর থাকলেও আব্দুর রহমান মরতো না ওরে আল্লাহ কুদরতি অক্সিজেন লাগায়া দিছে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আর জোরে কান্না আল্লাহু আকবার কি দাম কয় আব্দুর রহমানের ভিতরে আলিফ আছে লাম আছে মিম আছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন ওই কোরআনের মহব্বত তোমার দিলে ঢুকাও ওই কোরআনের আলেমদের মহব্বত তোমার সিনায় ঢুকাও ওই মাদ্রাসার মহব্বত ঢুকাও তোমাকেও দামি বানায় দিবেন যিনি তিনিকে